নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে শুভ অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে। তো দেখো, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, এখন বাজে 3:15। তো আমাদের এখানে লাস্ট 5টা বলছিল, 5:30 পর্যন্ত লাস্ট অঞ্জলি। তার জন্য আমি আর সারাটা সেরকম ঘুমাইনি বলতে গেলে। তারপর ওই 3টার দিকে উঠলাম, উঠার পর স্নান করে, আর বাসি কাজ না করলে তো আবার হয় না, বাসি কাজ করে নিয়ে স্নান করে তারপরে হচ্ছে গেলাম অঞ্জলি দিতে। তো আমি ভাবলাম যে সেখানে সেরকম একটা ভিড় হবে না, বাট যখন গেছি তারপরে দেখছি যে না, ভালোই ভিড় আছে। যখন আমাদের অঞ্জলিটা দেওয়া শেষ হয়ে গেলো, তারপরে তো আরোই ভিড় ছিল। দেখো, দৌড়ায় দৌড়ায় ওরা আসছিলো অঞ্জলি দেবে বলে। আর তারপরে আমি অঞ্জলি দিয়ে দিয়েছি, আর মামামও শুয়েছিল, আর তোমাদের আমার হাজবেন্ডও শুয়েছিল, আর বাড়ির সবাই শুয়েছিল, শুধুমাত্র আমি একাই গিয়েছিলাম। আর পাশের বাড়ির একটা বুনু আর কাকি ওরা গেছিলো, ওদের সঙ্গেই গিয়েছিলাম। যেহেতু প্রতি বছর দিই, তো এবারটা সকালে হয়েছে তাই বলে দিব না, সেটা কি হতে পারে? তো দিয়ে দিলাম অঞ্জলিটা। তারপরে এসে মুখ টুক ধুয়ে তারপরে আবার আমি একটু শুয়ে পড়ছিলাম। শুয়ে উঠে তারপরে আবার যা কাজ আছে কাজকর্ম করে বেড কাভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কেমন জানি 3 দিন হয়ে গেছিলো। তারপর বেড কাভারটা চেঞ্জ করে তারপরে দেখি এদিকে রান্না করব। তো ভাবছি যে না, মাছের মাথা দিয়ে আজকে লাউ করব, খুব খেতে ইচ্ছে করছিলো। তো ওই কথা মতো হাজবেন্ডকে বললাম যে লাউ দিয়ে মাছের মাথা শুধু করে নিচ্ছি, সেটা দিয়ে ভাত খেয়ে নেবে। বললো হ্যাঁ, সবসময় তো রান্না করি অনেক পদের, ভাবলাম যে আজকে শুধু এটাই করি রান্না। আর আমি আবার কী বলতো, হাজবেন্ড যখন থাকে তখন গরম গরম রান্না করে দিতেই মানে ভালো পাই, যেহেতু সারাদিন কাজে থাকে, সব সময় তো ঠান্ডাটাই মানে আমি তাও যতদূর চেষ্টা করি ওকে ঠান্ডাটা না দেওয়ার। ও যখন আসে তার কিছুক্ষণ আগে আমি রান্না করি, সে যতই যা চাপ থাকুক আমি তখন রান্না করি, তার সামনে গরম গরম খাবারটা প্রেজেন্ট করার চেষ্টা করি, সেটা গরমের দিন হোক কি ঠান্ডার দিন হোক। তো যাই হোক, রীতিমতন আমি সেরকমই করে নিলাম রান্নাটা। আর ও মাছের মাথাটা হচ্ছে রুটি দেখে তো খুব ভালো পাই, তো বললো রুটি বানাতে হবে না। তো এখন আছে বিকেল আর কি, সন্ধ্যা ভাব। আর মামামের জন্য দেখো ক্যাপগুলো হয় না বন্দুকের মধ্যে, সেগুলো নিয়ে আসছিলো। তো ছোটোবেলায় এগুলো খুব মানে বাজাতাম আর খুব ভালো লাগে, তো সেটা বাজিয়ে তারপরে একবারে আমি রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখন যাবো ঘুরতে, আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের, এক দেখাতেই আমি পছন্দ করছিলাম সেই শাড়িটা, তো সেই শাড়িটা পরে নিলাম। আর খুবই আমার তো খুবই ভালো লাগছে, তো আমার ভালো লাগছে মানেই ভালো লাগছে। এখন তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাইও কেমন লাগছে। তারপরে এই যে বাচ্চা তো হাঁটতে তো চাই না, হাঁটতে পারবে না, তারপরে ওই যে বাইক নিয়ে বেরোয়েছে, আর এত ভিড় তোমাদেরকে আর কী বলবো। এরকম কিন্তু ভিড় আগেও হতো, কিন্তু মানে এতটা ভিড় হতো না। এবছর যত পরিমাণে ভিড় হয়েছে, আমাদের ইসলামপুরের রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির বানিয়েছে, সেজন্যই আর কি বেশি একটা ভিড় হয়েছে। তারপরে যে এখানে ঘুরে নিলাম, ঘোরার পরে মা ওদের সঙ্গেই মানে একসঙ্গে আমরা বের হয়েছিলাম। তো আমরা একটু এই সাইডটা গেছিলাম, যে সাইডে আর কি দেখা হয়নি, আর মা ওরা শাশুড়ি মা ওরা আর কি যে সাইডটা দেখছে সেই সাইডেই যাচ্ছিলো, আমরা যে সাইডে দেখছি সেই সাইডে যাচ্ছিলো, তাই আর কি আমরা একটু আলাদা করে ঘুরে তারপরে আবার চলে আসলাম মায়ের কাছে। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরলাম, ঘোরার পর তারপরে আইসক্রিমগুলো খেলাম, খেয়ে দিয়ে তারপরে ওখানে ঘুরে নিলাম। আর এত ভিড়ের মধ্যে না একটা ফটো না একটা ভিডিও করতে পারছি ঠিক মতন, বিরক্ত। তারপরে সেখানে ঘুরে নিলাম, ঘোরার পর এই যে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার না এবছর চটি কিনিনি, তো আমার পুরানো যে হিল চটিটা ছিল সেটা না এক সাইডে ক্ষয়ে গেছে, আর এক সাইডে মানে কেমন জানি হয়ে গেছে, হাঁটতে এত অসুবিধা হচ্ছিলো। তারপরে অনেক কষ্টমষ্ট করে আর কি হাঁটছিলাম হাঁটার পর। তারপর দেখো এখানে চলে আসছি, আমাদের মানে ছোটোবেলায় আর কি এটা মানে স্মৃতি, এটা আমাদের নেতাজি পল্লী ব্লক পাড়া থেকে আর কি পুজোটা হয় ছোটোবেলা থেকে, এখানে অঞ্জলি দেওয়া, সিঁদুর পড়া, তো অনেক স্মৃতি জমে আছে। তো সেখানে গেছিলাম কিন্তু ভালো মতন ওখানেও দেখতে পারলাম না, মানে একটু থাকতেই দিচ্ছে না, কোনো মতন ফটোও তুলতে দিচ্ছে না, মানে যাচ্ছি আর বলছে বের হও, হয়ে গেছে। তো এবারটা পূজাতে কিন্তু আমার সেরকম একটা ফটো ভিডিও হয়নি, আর মানে সেরকম একটা ঘোরাও হয়নি, দিনের বেলা করে তো একদমই না, আর রাতের বেলা করে একটু করে বেরোচ্ছি আর সেরকম একটা। তো যাই হোক, এখানে চলে আসলাম একটু হোটেলে খাওয়া দাওয়া করতে। তো আমি তো হোটেলে না খুব কম খাই, আমার একদম ভালো লাগে না হোটেল ফোটেলে খেতে, মানে একটা ঘৃণা টাইপের লাগে, কেন জানি আমি বুঝি না, বাড়িতে সিদ্ধ ভাত খাবো তাও ভালো। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ।